ধেমাজির বোমা বিস্ফোরণ কাণ্ড আর গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের রায়দান। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের রায়দানে আজি চকু কপালত তুলিছে সমগ্র রাজ্যবাসী। 2004 চনৰ 15 আগষ্টৰ স্বাধীনতা দিবস উদযাপন কৰি আছে সমগ্র দেশবাসী। আর তেনে সময়তে ধেমাজি মহাবিদ্যালয়ের পেরেডত সংঘটিত হৈছিল এটা ভয়ানক বোমা বিস্ফোরণ, যি বিস্ফোরণে প্রাণ কাটিছিল 18 জনক শিশুর, 40 জনক লোক আহত হৈছিল সেই ভয়ানক বোমা বিস্ফোরণত। আর সেই সুদীর্ঘ প্রায় 20 বছরীয় আইনী যুঁজের মেরপেচর অন্তত অবশেষত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে আজি এটা রায় ঘোষণা করেছে, যি রায়দানক লৈ এতিয়া সর্বত্রে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 2004 চনৰ 15 আগষ্টৰ সেই স্বাধীনতা দিবসের দিনটোত ধেমাজি মহাবিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগত স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়েছে। সরকারি সেই স্বাধীনতা দিবসের কার্যসূচীর পেরেডত অংশগ্রহণ করবল গৈছিল ধেমাজির এজাক কণ কণ শিশু, লগত গৈছিল অভিভাবক। আর সেই ধেমাজি মহাবিদ্যালয়ের খেলপথারর প্রবেশ পথতে সংস্থাপন করা হয়েছিল শক্তিশালী বোমা। আর সেই কণ কণ শিশু যাক পেরেডত অংশগ্রহণ করবল যার সময়তে রিমোট কন্ট্রোলে বোমা বিস্ফোরণ সংঘটিত করেছে, যি বোমা বিস্ফোরণত প্রাণ হেরুয়াইছিল 18 শিশু, আহত হয়েছিল 40 জনক লোক। এক রক্তরঞ্জিত ইতিহাস, অসমের এক কলা ইতিহাস, অসমের এক কলা দিন, কলা অধ্যায়। আর সেই কলা অধ্যায় অসমের অসমবাসীর মানসপটর পৰা এতিয়াও আঁতৰি যোৱা নাই, সেই কলা দিনের বিভীষিকা। হত্যাযোগ্য পাতিছিল আলফাই। সেই সময়ত আলফাই সংঘটিত করা সেই বোমা বিস্ফোরণের দায়িত্ব সুদীর্ঘ 5 বছরের মূরত স্বীকার করেছিল বর্তমান আলফা স্বাধীন তেতিয়া আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াই। আর সমগ্র বিচার প্রক্রিয়া চলি গৈছিল ধেমাজি সত্র ন্যায়াধীশের আদালতত। 2019 চনৰ 4 জুলাইত ধেমাজি সত্র ন্যায়াধীশের আদালতে ধেমাজি কাণ্ডত 6 জনক দোষী সাব্যস্ত করেছিল, 8 জনক দোষমুক্ত ঘোষণা করেছিল। এই 6 জনৰ 4 জনক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল আর 2 জনক 4 বছরৰ কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ধেমাজি সত্র ন্যায়াধীশের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল দীপাঞ্জলি বুড়াগোহাঁই, মুহি খণ্ডিকৈ, যতীন দুয়ৰী আর লীলা গগৈক, আর আনহাতে প্রশান্ত ভূঞা আর হেমেন গগৈক 4 বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে। পুনৰ জনাইছো, 8 জনক দোষমুক্ত ঘোষণা করা হয়েছে। ধেমাজি সত্র ন্যায়াধীশের আদালতে দোষী সাব্যস্ত করা এই 6 দোষীয়ে প্রত্যাহ্বান জানাইছিল সত্র ন্যায়াধীশের আদালতের রায়ক, কাক চাপিছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত। আর এই গোচরের আজি চূড়ান্ত রায় প্রদান করে দোষমুক্ত ঘোষণা করলে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে, আর যে রায়ক লৈ এতিয়া সর্বত্রে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। ধেমাজি কাণ্ড কেবল অসমেই নহয়, কেবল দেশতে নহয়, আন্তঃরাষ্ট্রীয় পর্যায়তো খলকনির সৃষ্টি করেছিল, সমগ্র দেশক লজ্জানত করেছিল, সমগ্র দেশে স্বাধীনতা দিবস উদযাপন করে আছিল। আর তেনে সময়তে সংঘটিত হয়েছিল সেই কলা অধ্যায়, কলা বর্বর কাণ্ড, পৈশাচিক কাণ্ড। আর 2004 চনের পরিবেশ এনেকুৱা আছিল যে স্বাধীনতা দিবস মানেই এক অঘোষিত বন্ধ, দোকান পোহারের পর আরম্ভ করে এটা পড়ুয়াও বাদ নোলা পরিবেশ। আর তেনেস্থলত সরকারের উদ্যোগত আয়োজিত স্বাধীনতা দিবসের পেরেডত অংশগ্রহণ করবল গৈছিল সেই কণ কণ শিশুজাক। সেই 18 নিষ্পাপ শিশুর তেজেরে রাঙলি হয়েছিল ধেমাজি মহাবিদ্যালয়ের খেলপথার, নিষ্পাপ শিশুর তেজেরে রং খেলিছিল আলফাই। সুদীর্ঘ 5 বছরের মূরত পরেশ বড়ুয়াই তার দায়িত্ব স্বীকার করে লৈছিল, মূল পাতি লৈছিল ধেমাজি কাণ্ডর। কিন্তু কিহর ভিত্তিত আজি দোষী হারি গল, কিহর ভিত্তিত আজি মুকলি আকাশের তললৈ ওলাই আহিল দোষী? যদি কারো দোষেই নাছিল তেতিয়াহলে ধেমাজি কাণ্ড কোনে সংঘটিত করলে? নিজে নিজেই বোমা বিস্ফোরণ সংঘটিত হয়েছিল নাকি? এনে ব্যাপক প্রতিক্রিয়া এতিয়া সর্বত্রে, লগতে এতিয়া ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই সকল ভুক্তভোগী পরিয়ালের মাজত, যিয়ে নিজের সন্তানক হেরুয়াইছে, যিয়ে নিজের মাতৃক হেরুয়াইছে, যিয়ে নিজের পত্নীক হেরুয়াইছে। ধেমাজিত আজি কান্দনের রোল উঠিছে, কারণ সৌসিদিনা স্বাধীনতা দিবসের পিছদিনা অর্থাৎ 16 আগস্টত ধেমাজিবাসীয়ে শোক দিবস পালন করেছে। ধেমাজি বোমা বিস্ফোরণত নিহত সকলের স্মৃতিত শোক দিবস প্রতি বছরে পালন করে অহা হয়েছে। আর এই শোক দিবসের পিছতেই ধেমাজিবাসীর সেই ভুক্তভোগী পরিয়ালসমূহে পালে এই দুঃসংবাদ, ন্যায় পায়ু যেন ন্যায় লাভের পর বঞ্চিত হবলগিয়া হল সেই সমূহ ভুক্তভোগী পরিয়াল।
এইখিনি কোনো পৰিধে মুক্তি হোৱাটো আমি নিবিচাৰোঁ। চৰকাৰে যিটো বিচাৰিছে আমাৰ মতে সেইটো কেতিয়াও হ'ব নোৱাৰে। আৰু এইখিনি কথা মই ক'বলৈ মই বিশেষকৈ নোৱাৰোঁ। মানে যিটো তাৰমানে প্ৰশাসনে যাক নেকি দুখীয়াই প্ৰস্তুত কৰিছিলে, এতিয়া আকৌ গৈতো মূৰকত নিৰ্দোষী বুলি প্ৰমাণ হোৱাটো বা মহাটো হৈছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ এই ৰায়দানৰ পাছতে এতিয়া সৰ্বত্ৰে এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে যে ন্যায় আচলতে ক'ত, আইন আদালত ক'ত, আইনৰ ওপৰত ৰাইজে আস্থা কেনেদৰে ৰাখিব, ভৰসা কেনেদৰে ৰাখিব যদি এনেদৰেই দোষী সাৰি যায়। একো একোটা পৈশাচিক কাণ্ড, একো একোটা বৰ্বৰ কাণ্ডৰ দোষী যদি সাৰি যায় তেতিয়াহ'লে ন্যায় ব্যৱস্থা ক'ত, ক'ত ৰৈ গ'ল সেই সুৰুঙা, ক'ত ৰৈ গ'ল সেই গাফিলতি? তদন্তকাৰী সংস্থাই ক'ৰবাত গাফিলতি কৰিলে নেকি? তদন্ত প্ৰক্ৰিয়াত উপযুক্ত বা পৰ্যাপ্ত তথ্য প্ৰমাণ, সাক্ষ্য প্ৰমাণ দিয়াত ব্যৰ্থ হ'ল নেকি তদন্তকাৰী সংস্থা, যাৰ বাবে আজি দোষী মুক্ত আকাশৰ তললৈ ওলাই আহিবলৈ সক্ষম হ'ল? প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিব লাগিব যে আলফাই যিহেতু সেই সময়ত দোষ স্বীকাৰ কৰি লৈছিল, ধেমাজি কাণ্ডৰ সুদীৰ্ঘ 5 বছৰৰ মূৰত পৰেশ বৰুৱাই ধেমাজি কাণ্ডৰ দায়িত্ব মূৰ পাতি লৈছিল, সেই সময়ত উজনি অসমৰ কামাণ্ডাৰৰ দায়িত্বত আছিল মৃণাল হাজৰিকা। বৰ্তমানৰ আলোচনাপন্থী নেতা মৃণাল হাজৰিকা সেই সময়ত 28 নম্বৰ বেটেলিয়নৰ কামাণ্ডাৰ আছে। আলফাৰ লিংকমেনৰ সন্দেহত এইসকলক গ্ৰেপ্তাৰ কৰি দোষী সাব্যস্ত কৰা হৈছিল। বিশেষকৈ যতীন দুৱৰী, লীলা গগৈ আদি লিংকমেন আছিল আলফাৰ, আৰু যিয়ে এই ধেমাজি কাণ্ড সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিল, আৰু এইসকল অভিযুক্তকে দোষী সাব্যস্ত কৰিছিল 2019 চনৰ 4 জুলাইত ধেমাজি সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে। কিন্তু তদন্তকাৰী সংস্থাৰ ক'ৰবাত সুৰুঙা ৰৈ গ'ল, বৃহৎ গাফিলতি থাকি গ'ল, যাৰ বাবে আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে দোষমুক্ত ঘোষণা কৰিলে এইসকল দোষীক। আৰু তাৰ লগে লগে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে, ন্যায় আচলতে ক'ত?